হরি গো এখন যাব চলে না গো আজব ভাগো বিদায় দে মারে গো আমি যান যেতে দাও না এখনই যাব আমার এখন চলে ছয় ছটি ছেলের মধ্যে সবচেয়ে আদরের সন্তান হচ্ছি আমি, তো আমাকে বিদায় দিলে কি হবে? আমি তো আর একা যাচ্ছি না, আমার সাথে জন্টুও তো যাচ্ছে। আমি থাকতে তুমি কোনো বর্ষাই করিও না। চুপ, এদিকে। হ্যাঁ, এটা কোন কথা বললি? কোনটা কইছি? ওই যে ভুলে বলে ফেলছিস যে আমি থাকতে বর্ষাই পাবে না। ও, আমি থাকতে তুমি কোনো চিন্তা করিও না। তো সেটা বলবি? এটাই তো। তুই এরকম করে বলতো? এই কথাটাই তো মুখ দিয়ে আগাইলো না, মরার মুখ রে। সেজন্যই বলি যে কোনো কথা ভেবে চিন্তে তারপরে বলতে হবে। ওখানেতে ভাইবে চিন্তাই কমু। আমি জান, আমি জান, তুমি কও না, তুই কও, তুমি কও, তুই বল, থেকে তুমি কও। আমি জান, হ্যাঁ বল, যেতে দাও না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো যে মা আমি সানে বান্দানো ঘাটে যাব মাছ মারতে, হ্যাঁ, কিন্তু বাপি একটি কথা, একটি কথা, তোমার প্রীতা যদি আমরা হার আগে যদি বাবা ইয়া পরে তে বাবা রে কইয়া বুঝে গালের মধ্যে দুইটা সর্দে থামাইতে পার। এই, হ্যাঁ, এ কি বলছিস বাবা? মাঝে মধ্যে মা মারে তো বাবা রে, তুই দেখছিস? আমি জান, হ্যাঁ বলো, তুমি ওই ঝন্টুর কথায় কোনো কিছু মনে করো না, তুমি তো জানো ও একটু সহজ সরল বলে। আমি সহজ সরল মানুষ, আমার কথা তুমি কিছু মনে করো না, খালি বাবার কথা মনে করবা। আচ্ছা আমি জান, তাহলে আপনি তো আমাকে বিদায় দিয়েছেন, ঠিক আছে, আমি তাহলে আসি। আর ঝন্টু, ও, তুই আমি জানের কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আসার সময় শিব আর আধার নিয়ে তাড়াতাড়ি চলে আয়। তাহলে আমি কিন্তু গেলাম, বিদায় আমি জান, বিদায়। কে হলো লোকার সঙ্গে তুমি যাবে না? ও যাইতে থাকি, আমি যে আধার মধ্যে বানাই নিতে তোমার একটু কথা কই বুড়া হচ্ছে মা। হ্যাঁ বলো। হাই আল্লাহ, মানছে তো এই জন্যই কয় গো যে জন্তুরু তোর মার অবস্থা খুব একটা ভালো না। কেন? এই নে খবর ভুনছো তুমি? তাহলে কি করব? বাবা দেখলে মার দিব। ই নাই, তোমার বয়স কি, তুমি পিনছো কি?
তোর বাবাই তো আমাকে এগুলো এনে দিয়েছে। বাবা তো তোমার ভালোবাসে বেশি, বাবা সুবিধা হচ্ছে দেখি তোমার এনে দিচ্ছে। মনে করো কি জানো, ওই যে সময় কম লাগবো কাপড় কাচতে, বাবার সময় দেহার বাবা বইবে গপ্প করবে, হেন কিনে বানিয়ে দিচ্ছে। হ্যাঁ এই জায়গায় হচ্ছে একটা কথা কই দেখো চাইয়া, হাই রে সাসা খুশি গো, আহা এটা তোমার মা না, এটা চান্দু সদাগরের মা, এটা আঙ্গো মা, আঙ্গো মা, ঠিক করছি না মা? হ্যাঁ চাষা আস্তে আস্তে চোখটি মারছে। এই উনি চোখ টিপি মারি নেই, ওনার চোখে মশা গিয়েছে। তাও হারে তাও হারে, মা জামুরা হইমুরা হতে কথা কো মোহন ওয়ান, এটা ব্যক্তি মানুষ মনে করো আজকে সাক্ষী রেখে তুমি একটা কথা কোবা। আচ্ছা বলো কি বলবো। মিছা কথা কইও না। না এটা কিন্তু বাসার মাস বুঝছো? কিসের মাস? বাসার মাস, 21 ফেব্রুয়ারি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে বলো। এই যে এইটা আজকে সাক্ষী রেখে একটা হাঁচা কথা কোবা। বলো কথাটা রাখ পাত। আচ্ছা রাখবো। এই ব্যক্তি যদি আমাকে বাবা হইতো। এই ব্যক্তি তোর বাবা হবে কেন? তোর বাবা তো একটাই। মা বাবা একটা হইলে ভাল না কেন, পাঁচ ছয়টা বাবা হইলে। আচ্ছা ঠিক আছে, তোমার এতই সাত, এইগুলোনকে তুমি বাবা ডাকবে এই তো? হ্যাঁ বাবা ডাক দে, তুমি খারো হব যাইও না। না যাইও না, তাহলে কিন্তু ডাক দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বাবা ডাকো আমি একটু শুনি। বাবা বাবা, আহা আমার সোনার চান্দেরা গো, হাই রে খুশি ডাক দিয়ে হা, হুইনা খুব খুশি হয়েছ হা, শালারে আমার গো সখী ভুরতে ভুদাই আছো অন বুঝলাই হা, গুজে বেড়াই ভুদাই মানুষ পাই না দেহ কোনো পাইলাম আইয়া, আমি যে কইলাম বাবা ডাক যে হুনুন মারাইলা পুলাটা কার হইলা দিশা পাইলা না, আগো দাদার পুলা হইলিয়া। হ্যালো হ্যালো সম্মানিত সুদী,